পক্ষ থেকে আপনাদের সবাই কিন্তু স্বাগত এবং কেমন আছেন আপনারা এবং বন্ধুরা আমাদের চ্যানেলে যেমন এসুস আরুজি সির মতো ফ্ল্যাগশিপ স্মার্ট ফোনের রিভিউ করা হয় তেমনি আমাদের চ্যানেলে কিন্তু বাজেট স্মার্টফোনের রিভিউ করা হয় তো আজকে আমাদের কাছে চলে এসছে রেডমি নাইন যেটা ভারতবর্ষে রেডমি নাইন নামে পরিচিত দাম শুরু হয় ন হাজার টাকায় কিন্তু বাংলাদেশ এবং টোটাল গ্লোবাল মার্কেটে এটা রেডমি নাইন সি নামে পরিচিত এবং আমি যদি ভুল না হই বাংলাদেশে এটা কিন্তু শুরু হয় তেরো হাজার টাকায় তো এই ভিডিওতে বন্ধুরা আমরা আনবক্সিং করব এবং আমি আমার মতামত দিতে চলেছি যে এই ফোনটা আপনাদের কেনা উচিত হবে কি উচিত হবে না এবং আমি অনেক ক্যামেরা স্যামেরা শেয়ার করবো এবং বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি প্রসঙ্গত উল্লেখ্য যে কিছুদিন আগেই কিন্তু আমরা আমাদের চ্যানেলে রেডমি নাইন প্রাইমেরও রিভিউ করেছি যেটা বাংলাদেশের রেডমি নাইন নামে পরিচিত তো এর লিঙ্ক আমি কার্ডে দিয়ে দেবো এবং বন্ধুরা ভিডিওতে আমরা সব কিছু বলবো তার আগে ছোট্ট অনুরোধ যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল অ্যাকাউন্টটিকে প্রেস করবেন যাতে আমাদের আপলোড করা বাংলা ভাষার কোয়ালিটি টেক ভিডিওস আপনার কেউ মিস না করেন কারণ আপনাদের প্রত্যেকের উপস্থিতি কিন্তু আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তো চলুন ভিডিওতে আগে যাওয়া যাক তো বন্ধুরা এই যে এটির বক্স এবং এটি কিন্তু আসলে বেশ ছোটো ইউজুয়ালি রেডমির অন্যান্য বক্সগুলো একটু বড়ো হয় কিন্তু এটা বেশ কম্প্যাক্ট তো চলুন বক্সটিকে ওপেন করি এবং সর্বপ্রথম আমরা পেয়ে যাবো দ্য স্মার্টফোন এটিকে বাইরে বের করি এবং আমরা দেখতে পাচ্ছি আমরা পেয়েছি ব্লু কালার ভ্যারিয়েন্ট এবং এর ভিতরে কিন্তু হালকা একটি প্যাটার্ন রয়েছে বাকি জিনিসের দিকে যদি নজর দিই তাহলে আমরা পেয়ে যাবো একটি সিম ইজেক্টর পিন এবং এরপরে পেয়ে যাবো একটি মাইক্রো কেবেল তো এখানে রকম টাইপ সি কেবল কিন্তু আমরা পাবো না আর সবশেষে আমরা পেয়ে যাব একটা টেন ওয়াটের নর্মাল চার্জার একটা জিনিস বন্ধুরা খুবই অবাক করা ব্যাপার যে এখানে কিন্তু কোনো রকম কেস দেওয়া হয়নি এবং এই দামে অন্তত আমি একটি কেস আশা করেছিলাম আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই যে এখানে কিন্তু আপনারা ট্রিপল কার্ড স্লট পেয়ে যাবেন মানে একসাথে দুটো সিম কার্ড এবং একটি এস কার্ড ব্যবহার করতে পারবেন আর উপরের দিকে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার জ্যাক কিন্তু কোনো আইআর ব্লাস্টার দেওয়া হয়নি তো ফোন হয়ে গেছে বুট আপ আর অ্যাবাউট ফোনে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো যে আউট অফ দ্য বক্সে কিন্তু মি টুয়েলভের সাপোর্ট এখানে রয়েছে আর অল স্পেক্সে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যারাউন্ড ফিফটি ওয়ান ডিবি স্টোরেজ ফ্রি রয়েছে আর এই ফোনের ভেতর কিন্তু ভোরে ভোরে ব্লোডওয়্যার্স রয়েছে কিন্তু খুব ভালো বিষয় যে তাদের ভেতরে অধিকাংশকেই কিন্তু আপনি ইজিলি আনইনস্টল করতে পারবেন একটা জিনিস বন্ধুরা দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট করে না তো আমার কিন্তু এখানে একটাই সিগন্যাল দেখাচ্ছে একটা জিনিস বন্ধুরা খুবই ভালো যে মিউ এ টুয়েলভের যত রকম ফিচার্স আছে তার অধিকাংশ এখানে ব্যবহার করতে পারবেন যেমন এই কন্ট্রোল সেন্টার এবং এটি দেখুন একদম পারফেক্টলি কাজ করছে এখন ফিঙ্গারপ্রিন্ট চেক করে নিই তো এটা কিন্তু একদম অ্যাকিউরেট কিন্তু খুব ফাস্ট নয় আবার খুব স্লো নয় এই ফোনের রেয়ার সাইডে আমরা পেয়ে যাব তেরো প্লাস টু মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেট এবং সেটা স্পিড ঠিকঠাক আছে আর ফ্রন্টে আমরা পেয়ে যাবো একটা পাঁচ মেগাপিক্সেলের সেন্সর তো ছবিগুলো আপনারা দেখে নিন এবং যদি কোয়ালিটির কথা বলি তাহলে আমি বলবো ঠিকঠাক ছবি চলে আসে কালার্সগুলো বেশ অ্যাকিউরেট যদিও খুব ভালো শার্পনেস কিন্তু আমরা এখানে পাবো না ওভারঅল আমি বলবো যে একটা ঠিকঠাক ডিসেন্ট কোয়ালিটির ছবি কিন্তু খুব ভালো কিন্তু নয় তো বন্ধুরা সর্বপ্রথম আমি এর ইন হ্যান্ড ফিলিং নিয়ে কথা বলি তো পলিকার্বনেটের তৈরি যেটা এই দামে সবাই দেয় কিন্তু যেহেতু ভালো একটি কার্ভ ডিজাইন রয়েছে তো হাতে গ্রিপ করে কিন্তু খুব ভালো লাগে কোনো রকম অসুবিধা আপনার হবে না এবং এটা কিন্তু খুব একটা ফিঙ্গারপ্রিন্ট অ্যাট্রাক্ট করে না করেই না এমন বলিনি করে কিন্তু খুব অল্প করে অন্যান্য প্লাস্টিক ফোনের তুলনায় তো ইনহ্যান্ড ফিলিং এবং বিল কোয়ালিটি নিয়ে আমার কোনো সমস্যা হয়নি কিন্তু একটা কথা বন্ধুরা আমি অবশ্যই বলবো যদি কিনতেই হয় ব্লু কালারটা কিনবেন না কেন জানি অতিরিক্তই একটুখানি চকমকে হয়ে গেছে কালারটা অরেঞ্জ কালারটা কিনবেন আমার মনে হয় ওটা বেটার হবে এবার বন্ধুরা আমরা কথা বলি আর পারফরমেন্স নিয়ে তো মিডাটেকের হিলিও জি থার্টি ফাইভ চিপসের এখানে দেওয়া হয়েছে এবং অনেস্টলি এটা কিন্তু খুব একটি শক্তিশালী প্রসেসার নয় কিন্তু এখানে রেডমি যে কাজটা করেছে তারা চার জিবির এলপি ডিডিআর ফোর এক্স র্যাম দিয়েছে অন্তত আমার ভ্যারিয়েন্টে যার ফলে কী হয়েছে যে আমার ভ্যারিয়েন্টে কিন্তু মাল্টিটাস্কিং করতে কোনো সমস্যা হয়নি ইভেন পাঁচ ছটা অ্যাপও এটা মেমোরিতে রেখে দিচ্ছিলো তো আপনি যদি এমন ইউজার হন যে ফোন করবেন নর্মাল টেক্সটিং করবেন টুকটাক সোশ্যাল মিডিয়া অ্যাপস এদিক ওদিক করবেন ইউটিউবে ভিডিও দেখবেন তার জন্য কিন্তু ফোনটা অসুবিধা হবে না কিন্তু আপনি যদি কিছু হেভি পারফর্মার হন মানে খুব মানে ইনটেন্সিভ টাস্ক করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো আপনি রিয়েলমি সি বা নাটজো টেনে যেটা আছে সেটাই যাবেন কারণ সেখানে কিন্তু আপনারা হিলিও জি সেভেন্টি চিপসেট পেয়ে যাবেন তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন এবার কথা বলে ব্যাটারি নিয়ে তো পাঁচ হাজার কুড়ি মিলিয়ে ব্যাটারি দেওয়া হয়েছে এবং ব্যাটারি লাইফ লাইক এনি আদার রেডমি স্মার্টফোন খুবই ভালো এখানে ব্যাটারি লাইফ আপনারা পাবেন আমি এখন অব্দি একবারও চার্জ দিইনি যখন ফোনটাকে বুট আপ করেছিলাম তিপ্পান্ন পার্সেন্টে ছিল এখন দশ পার্সেন্টের কাছাকাছি চলে এসেছে এবং আমি কিন্তু প্রায় চার ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি তো এই ফোনটা কিন্তু ব্যাটারি লাইফ দারুণ হতে চলেছে এবং এখানে যদি আমরা চার্জিংয়ের কথা বলি তাহলে টেন ওয়াটের চার্জিং দেওয়া হয়েছে স্বাভাবিক ব্যাপার এই রেঞ্জে কোনো রকম ফাস্ট চার্জিং নেই কিন্তু রেডমি এখানে মাইক্রো এসবি পোর্ট দিয়েছে যেটা আমার মাথায় ঢুকলো না কেন কারণ প্রিভিয়াস জেনারেশন যদি দেখেন সেখানে কিন্তু টাইপ সি দেওয়া ছিল এবার তারা কিন্তু তে ফিরে এসছে তো আমি জানি না এটা কেন করা হয়েছে এবার যদি আমরা হিটিং এর কথা বলি তাহলে নিশ্চিন্ত থাকুন ফোনটা কিন্তু একটু ওভারহিট হয় না হ্যাঁ কিন্তু যখন আপনারা এর ক্যামেরা অ্যাপটাকে অনেকক্ষণ ইউজ করবেন আমি দেখেছি তখন টপ পোর্শনটা কিন্তু হালকা একটুখানি গরম হওয়া শুরু হয়ে যায় তাছাড়া যদি আপনারা দৈনন্দিন কাজে বলেন তাহলে এই ফোনটা কিন্তু সেরকম একেবারেই হিট হয় না এবার বন্ধুরা আমি যদি আমার ওভারঅল মন্তব্য বলি তাহলে আমার খুব মিশ্র প্রতিক্রিয়া আছে যদি ভারতের নিরিখে দেখেন তাহলে ফোনটা শুরু হচ্ছে ন হাজার টাকায় এবং আপনি যদি ভারতবর্ষে থাকেন এবং এমন একটি ফোন চান যেটি ব্যালেন্সড হবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ পাবেন সব মিলে একটা ঠিকঠাক ব্যালেন্সড ফোন তাহলে এই ফোনটার দিকে আপনি যেতে পারেন কিন্তু এই ফোনটাকে যদি আমি বাংলাদেশের নিরীক্ষা মানে বিচার করি তাহলে সেখানে বাংলাদেশে যে তিন জিবি চৌষট্টি জিবি যে ভ্যারিয়েন্ট তার দাম হচ্ছে সাড়ে বারো হাজার টাকা এবং সেই রেঞ্জে বন্ধুরা এই ফোনটাকে রেকমেন্ড করা আমি বলবো একটু মুশকিল কারণ ওই রেঞ্জে আমার মনে হয় যদি ঠিকঠাক দেখেন তাহলে রিয়েলমি সি থ্রিও আপনাদের জন্য কিন্তু খুব একটা খারাপ অপশান হবেন না তো বাংলাদেশের নিরীক্ষা আমি বলবো এই ফোনটা খুব একটা ভালো নয় কিন্তু ভারতের নিরীক্ষা যদি দেখেন তাহলে একটা ঠিকঠাক স্মার্টফোন কিন্তু আমি রিয়েলি সাজেস্ট করবো যে যদি যদি বাজেটটাকে একটুখানি বাড়াতে পারেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাবেন রেডমি নাইন বা রেডমি নাইন প্রাইম এবং এই দুটো ফোনের ভেতরে বন্ধুরা আকাশ পাতালের তফাৎ সামান্য একটু দামের তফাৎ ঠিকই কিন্তু পারফরমেন্সে আকাশ পাতাল তফাৎ এবং এই ফোনটা ওভারঅল ব্যালেন্স ফোন হিসাবে আমার ঠিকঠাক লেগেছে কিন্তু ফ্রন্ট ক্যামেরা ডেফিনেটলি আরও বেটার হতে পারতো ফ্রন্ট ক্যামেরাটাই আমি একটু নিরাশি হয়েছি কিন্তু বন্ধুরা আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে সে লাইক করবেন তো আপনার দিন ভালো কাটুকি আসেন আজকে মতো বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন